তারা আমরা তৃণমূল পার্টি করি। কী হয়েছিল একদিন ঘটনাটা? আমাদের কোনো কিছুই হয় নাই, তর্ক বিতর্ক হয়েছিল। একটি 8 নম্বরের ছেলে আমাদের একটি ভোটারকে মানে বিরাট অপমান করে যে ঘর ছেড়ে দেবো, মেরে দেবো, ফুটিয়ে দেবো। তখন আমরা বাধা দিই আর ওইটা 8 নম্বর 9 নম্বরের ঘটনা হয়েছে। 8-9 ঘটনা। আপনি কোথায় ছিলেন এদিন? স্যার আমি বইকিলে বসে এনার দোকানে থামস আপ খাচ্ছিলাম, শ্যামবাজারের দোকানে। এর ভোট চোকার পরে এর দোকানে বসে থামস আপ খাচ্ছিলাম। কি হলো তারপর? দোকান ভাঙচুর। সেই সময় বিজেপির মানে দুষ্কৃতি আশ্রিতা এসে আমার উপরে অ্যাটাক। কি নিয়ে অ্যাটাক? মার ধর, তরোয়াল ছিল, লাঠি ছিল, টাঙ্গি ছিল। বলুন কিশোর রক্ষিত। কোন এলাকার ঘটনা এটা? এটা 9 নম্বর ওয়ার্ড, স্বর্ণময়ী মন্দির। আপনার কি বাড়ি ওখানে? হ্যাঁ ওইখানে বাড়ি, লোকালে বাড়ি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল, আমি ব্যবসা করি, আমার কোল্ড ড্রিঙ্কসের দোকান। ও আমার খদ্দের হিসেবে থামস আপ খেতে এসেছিলেন, দিয়ে কিছু বিজেপির ক্যাডাররা এসে পর হামলা করে। ও আমার দোকানে ঢুকে যায়, আমি শাটার নামিয়ে দিই। আমি যথেষ্ট মানে আমার তো খদ্দের, সেই হিসেবে আমি বাঁচার চেষ্টা করি। আমাকেও অস্ত্র দিয়ে পর আঘাত করে, আমার দোকান ভাঙচুর করে যায়, টাকা পয়সা ফাঁকা সমস্ত কিছু মানে লুটপাট করে নেয়। সোনামুখীর 8 এবং 9 নম্বর যে ওয়ার্ড আছে সেখানে নাকি অক্ষয় বাউরি নামে এক টিএমসি কর্মীকে বিজেপি কর্মীরা মারধর করেছে, কি বলবেন আপনি? দেখুন, আমি তো সকাল থেকেই প্রত্যেকটা ওয়ার্ড ঘুরছি। ভোর 4টের থেকে উঠে আমাদের মক কলছিল 5:30টায় দেখার নিয়ম। তো যে যার সব আমার পোলিং এজেন্টরা সব যে যার বুথে ঢুকে গেছে। এরপরে আমি 5:30টার সময় ঘর থেকে বেরোই এবং আমি 2 নম্বর ওয়ার্ডে ছিলাম, অনেকক্ষণ ধরে ছিলাম, তাই 8টা সাড়ে 8টা অবধি ছিলাম। তারপরে আমি 8 নম্বর 9 নম্বর 10 11 12 সমস্ত ওয়ার্ডে, এমনকি 14 নম্বর সমস্ত ওয়ার্ডে আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে কোনো ওয়ার্ডে বা কোনো বুথে এরকম কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, আপনি যেন বলছেন আমি খোঁজ নিয়ে দেখব, কিন্তু আপাতত আমি যতটুকু জানি আমাদের কোনো কর্মী কাউকে আঘাত করেনি। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।